হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো কালোজিরা খাওয়ার নিয়ম এবং এর উপকারিতা কী, মানব দেহে কী কী কাজ করে। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। এখন আপনাদের জানাবো কালো জিরা খাওয়ার নিয়ম এবং এর উপকারিতা কী। এক, স্মরণ শক্তি বৃদ্ধি করে। এক চা চামচ পুদিনা পাতার রস বা কমলার রস বা এক কাপ রং চায়ের সাথে এক চা চামচ কালো জিরা তেল মিশিয়ে দিনে তিনবার করে নিয়মিত খাবেন, যা আপনার দুশ্চিন্তা দূর করবে। এছাড়া এটি মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে। কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপ্টিক, মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। দুই, মাথা ব্যথা নিরাময়ে। হাফ চা চামচ কালোজিরা তেল মাথায় ভালোভাবে লাগাতে হবে এবং এক কাপ চা চামচ কালিজিরার তেল সপরিমাণ মধুসহ দিনে তিনবার করে দুই থেকে তিন সপ্তাহ খেলে মাথার ব্যথার উপকারে আসবে। তিন, সর্দি সারাইতে বেশ কার্যকর কালোজিরা। এক চা চামচ কালোজিরা তেল সমপরিমাণ মধু বা এক কাপ রং চায়ের সাথে মিশিয়ে দৈনিক তিনবার খেতে হবে এবং মাথায় ও ঘাড়ে রোগ সেরে না যাওয়া পর্যন্ত মালিশ করতে হবে। এছাড়া এক কাপ চা চামচ কালোজিরার তেলের সাথে দুই চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর, ব্যথা, সর্দি, কাশি দূর হবে। চার, বাতের ব্যথা দূর করতে বেশ কার্যকর কালোজিরা। আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে কালোজিরা তেল মালিশ করুন, উপকার পাবেন। এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ কালোজিরা সমপরিমাণ মধু মিশিয়ে দৈনিক তিনবার করে দুই থেকে তিন সপ্তাহ খেলে বেশ উপকার পাবেন। পাঁচ, হার্টের বিভিন্ন সমস্যা দূর করে কালোজিরা বা কালোজিরা। এক চা চামচ কালোজিরার গুঁড়া এক কাপ দুধের সাথে মিশিয়ে দৈনিক দুইবার করে চার থেকে পাঁচ সপ্তাহ খেলে উপকার পাবেন। ছয়, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে। প্রতিদিন সকালে রসুনের দুটি কোষ চিবিয়ে খেয়ে এবং সমস্ত শরীরে কালোজিরার তেল মালিশ করে সূর্যের তাপে কমপক্ষে আধা ঘন্টা অবস্থান করতে হবে এবং এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। সাত, ফাইলস সমস্যা নিরাময়ে। এক চা চামচ মাখন ও সমপরিমাণ তেলের তিলের তেল, এক চা চামচ কালোজিরার তেল সহ প্রতিদিন খালি পেটে তিন থেকে চার সপ্তাহ খেলে উপকার পাবেন। আট, শ্বাসকষ্ট ও হাঁপানি রোগ সারাইতে বেশ কার্যকর কালোজিরা। যারা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন বা ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি শক্তিশালী। প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়। কালোজিরা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা উপশম করতে বেশ কার্যকর। নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ কার্যকর কালোজিরা। আপনারা জানেন ডায়াবেটিস সকল রোগের
জননী বলা হয়। তাই কালোজিরা ডায়াবেটিস সারাতে বা নিয়ন্ত্রণে রাখতে বেশ কার্যকর। ডায়াবেটিস রোগ উপশমে বেশ কাজে লাগে কালোজিরা। এক চিমটি পরিমাণ কালোজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া রং চা বা গরম ভাতের সঙ্গে মিশিয়ে দৈনিক দুইবার করে খেলে উপকার পাবেন। দশ, যৌন সমস্যা সমাধান করে। কালোজিরা নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়ায় এবং যৌন সমস্যা প্রতিরোধে কাজ করে। প্রতিদিন কালোজিরা খাবারের সাথে খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করে। এক চা চামচ মাখন, এক চা চামচ জৈতুন তেল, সমপরিমাণ কালোজিরা ও মধুসহ দৈনিক তিনবার চার থেকে পাঁচ সপ্তাহ খেলে উপকার পাবেন। এগারো, মহিলাদের অনিয়মিত মাসিক সমস্যায় বেশ কার্যকর কালোজিরা। এক কাপ কাঁচা হলুদের রস বা সমপরিমাণ আতপ চাল ধোয়া পানির সাথে এক কাপ চা চামচ কালোজিরার তেল মিশিয়ে দৈনিক তিনবার করে খেলে কার্যকারিতা বুঝতে পারবেন। বারো, বুকের দুধ বৃদ্ধি করতে সাহায্য করে। যেসব মায়েদের বুকে পর্যাপ্ত দুধ নেই তাদের মহাঔষধ কালোজিরা। মায়েরা প্রতি রাতে শোয়ার আগে পাঁচ থেকে দশ গ্রাম কালোজিরা মিহি করে দুধের সঙ্গে খেতে থাকুন। মাত্র দশ থেকে পনেরো দিনে দুধের প্রভাব বেড়ে যাবে। তেরো, আমাশয় নিরাময়ে বেশ কার্যকর কালোজিরা। আমাশয় রোগের চিকিৎসা করতে কালোজিরার ব্যবহার অনেক পুরনো। এক চা চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দিনে তিনবার করে দুই থেকে তিন সপ্তাহ খাবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। চোদ্দ, শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি করতে বেশ কার্যকর কালোজিরা। আমাদের শিশুদের বিশেষ করে দৈহিক ও মানসিক বৃদ্ধি খুবই প্রয়োজন। দুই বছরের অধিক বয়সী শিশুদের কালোজিরা খাওয়ার অভ্যাস করলে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। শিশুর মস্তিষ্কে সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে কালোজিরা। তবে দুই বছরের কম বয়সী বাচ্চাদের কালোজিরার তেল সেবন করা উচিত নয়। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কালোজিরা খাওয়ার নিয়ম এবং উপকারিতা সম্পর্কে জানালাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সুস্থ থাকার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানি পান করবেন। হ্যালো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।